সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আমরা রয়েছি দিনাজপুর জেলা বিরুর উপজেলাধীন তেঘোড়া গ্রামে। আমরা রফিকুল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি। আজও দেখছি যে বেশ কিছু কালেকশন নিয়ে এসেছেন আমাদের সামনে, মোটামুটি আজকে একটু মাঝারি সাইজের। সবগুলো প্যাকেজ আকারে বিক্রি করতে চাই। আজকে এগুলো দাম কেমন রেখেছেন, পছন্দ হলে কিভাবে পাবেন, সেই আনুষঙ্গিক তথ্য দিতে চাই। শুক্রবার আজ 3 ফেব্রুয়ারি 2023। আমরা চলেন শুরুতেই ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। রফিকুল ভাই ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা আচ্ছা, কি অবস্থা বলেন, আজকে কতগুলো নিয়ে উপস্থিত? আজকে ভাই 7টা নিয়ে উপস্থিত ভাই। আজকে 7টা? জি জি। আজকে তো মোটামুটি মাঝারি সাইজ। না, মোটামুটি মাঝারি সাইজ, কোয়ালিটি খুব ভালো আছে। হ্যাঁ, কোয়ালিটি ভালো আছে। দাঁতাও গুড়ো আছে, দাঁতাও আছে। আচ্ছা আচ্ছা, দাঁতাও আছে, দাঁত ফাঁস হচ্ছে এরকম আছে? হ্যাঁ হ্যাঁ। মানে রানিং দাঁত হয়েছে কয়টা? হ্যাঁ, রানিং দাঁত দুইটা হচ্ছে। দুইটা রানিং, দুইটা হচ্ছে। আর যে এই যে শব্দ দেখাচ্ছে, হ্যাঁ, এটা দাঁত নড়ছে, এটা দাঁত নড়ছে। মানে তিনটা তিনটা হয়ে গেছে আশা করা যায়। হবে তিনটা, আর ওই পাশে কালো আছে, ওগুলো আসবে আস্তে আস্তে। হ্যাঁ, যেরকম এটা আছে, এই নাম্বারটা আছে, এটাও। আচ্ছা আচ্ছা, তো আসেন তাহলে। রানিং তিনটা দাঁত পাচ্ছি আমরা। হ্যাঁ, রানিং। বাকিগুলো আশা করা যায় যে, হ্যাঁ, কুরবানি তিনটা দাঁত হয়ে গেছে। হ্যাঁ, আর এটা দাঁত ফাঁস হয়ে গেছে। ফাঁস হয়ে গেছে, আর মিথ্যা কথা তো বলা যাবে না। না না, তো আসি দেখবে না, তা তো অবশ্যই। অনেকে বলবো ভাই একটা দাঁতটা মেলা করে দেখান, যদি তিনটা না হয় তাহলে এটা 2 নম্বরই হয়ে যাবে। 2 নম্বরই যাবে না, ঠিক আছে। দুইটা দাঁত বাইরেছে, দুইটা দাঁত বেরিয়েছে, আর একটা দাঁত ফাঁস হয়ে গেছে, আর বাকি এগুলা বয়স হয়ে গেছে। বাকিগুলো বয়স হয়েছে। আচ্ছা আসেন, এই যে শুরুতে দেখি একটা একটা করে। হ্যাঁ, তো আজকে রেট কেমন রেখেছেন বলেন দেখি। আজকে রেট রাখছে ভাই, আপনার প্যাকেজে তো চাহিদা বেশি, আমরা চাই একদম সীমিত, যাতে সবাই। আমার প্যাকেজে চাহিদা বেশি, আর অনেক ভাই প্যাকেজ পাচ্ছে না, আসে আমার বাসা থেকে দেখে শুনেও নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই কারণে আমি সবসময় ভাই সীমিত লাভে দেই। আচ্ছা আচ্ছা, আজকে কত রেখেছেন? আজকে রাখছে 48,600 করে। 48,600? হ্যাঁ জি ভাই, 48,600। তাহলে 48,600 করে কয়টা টোটাল? এটা 7টা আছে এখানে। টোটাল আছে 7টা? হ্যাঁ 7টা। আচ্ছা আসেন, একটা একটা করে দেখি। এই যে শুরুতে যেটা দেখছি, এটা বয়সটা কেমন হতে পারে ভাই? এটা 2 বছরের কাছাকাছি হয়েছে ভাইয়া। 2 বছরের কাছাকাছি বয়স হচ্ছে। হ্যাঁ দেখেন। আচ্ছা আচ্ছা, খাওয়া দেখেন, খাওয়া চাম দেখেন, চামড়া ঢেলা ঢেলা আছে। কম্বলটা দেখছেন, কম্বলটাও সুন্দর আছে। আচ্ছা আচ্ছা, খাওয়া রুচি আছে। দাঁতে যাবে ঈদ আস্তে আস্তে। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর। আচ্ছা, এটা 1 নম্বর। আমরা দেখি এখন, এটা হচ্ছে 2 নম্বর। এটা 2 নম্বর। এটা বয়সটা কেমন হয়েছে ভাই? এটা বয়স ভাইয়া 2 বছর, এটারও কাছাকাছি 2 বছরের কাছাকাছি। এটা বয়স 22-23 মাসের মতো বয়স হচ্ছে। এটা এটা হচ্ছে 2 বছরের কাছাকাছি। দেখেন এই যে কম্বল, দেখেন কম্বলটা, এই যে কম্বলটা ঝুলানো আছে, দেখছেন কম্বলটা? হ্যাঁ হ্যাঁ। চামড়া রুচি আছে, কারে কারে খায় নাকি? হ্যাঁ, এগুলা দিতে পারবো না, এগুলা যে খায় গরু। হ্যাঁ, এগুলা কোয়ালিটি খুব। আচ্ছা, সব সাইড করে দেন দেখি, আমরা এই পাশটা দেখি। এই যে পিছনটা দেখেন, বডিটা দেখেন, ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বর। 2 নম্বর, যেখানে টানবেন সেখানে বাড়বে, যেখানে টানা যাবে সেখানেই বাড়তি হবে। তাহলে রেট বললেন কত? 48,600। 48,600 করে। দেখেন, আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, এটা 2 নম্বর, 48,600 করে প্যাকেজ এটা। আচ্ছা, এটা 3 নম্বর। এটা 3 নম্বর, 3 নম্বর। এটা এটা দাঁত হয়েছে বললেন? দুই দাঁত। এটা দুই দাঁত বয়স? হ্যাঁ, এটা দাঁতে গেছে ভাইয়া, এটা দাঁতে গেছে। এই দেখেন খাওয়া, দেখেন দেখছেন খাওয়া? হ্যাঁ, না ঠিক আছে, দেখেন কোনো কিছু খুঁত নাই। হ্যাঁ হ্যাঁ, মাথা দাম দেখি গরুটা কাছাকাছি যান আমরা একটু দেখি। ঠিক আছে দেখেন, মাপবেন সেখানে নাবের উপরে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কয় নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার, এটা এটা হচ্ছে 3 নাম্বার। দুই দাঁত বয়স? হ্যাঁ দুই দাঁত বয়স, দুই দাঁত বয়স। 3 নাম্বার হচ্ছে এটি, এটা হচ্ছে 3 নাম্বার। আচ্ছা আসি আমরা 4 নাম্বার দেখি। হ্যাঁ 4 নাম্বার, এটাও দুই দাঁত বললেন? এটাও দুই নাম, দুই দাঁত, এটাও দুই দাঁত বয়স। পাকড়া করু, পাকড়া দর্শকের চাহিদা হতো দেশি পাকড়া। এই পাকড়া গরু ভাই সবসময় পাওয়া যাচ্ছে, সবসময় পাওয়া যায় না। অনেক দর্শক ভাই বলে ভাই আমার জন্য পাকড়া 5টা রাখেন। হ্যাঁ হ্যাঁ, কেউ বলে 10টা রাখেন, কিন্তু পাচ্ছি না তো কি করব, একটা একটা করে জোরে রাখি তো লাভ নাই, পাওয়া যাচ্ছে না। 2 মাসও 10টা মিলানো যাবে, 2 মাসে 10টা মিলানো যাবে কি সন্দেহ। আমি একটা করে পাই, দুইটা করে পাই, সঙ্গে সঙ্গে দিয়ে দেন। আচ্ছা, এটাকে সাইড করে দেন দেখি, এই 5টা দেখেন, দুই দাঁত, এটা হচ্ছে 4 নাম্বার, দুই দাঁত বয়স, দুই দাঁত, দুই দাঁত বয়স। এগুলো দাঁত দেখে দিব ভাইয়া, এগুলো গ্যারান্টি, দেখি 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 দেখি, এগুলো গ্যারান্টি। অনেক দর্শক ভাই বলবে তো
চামড়া ঢিলা ঢালা আছে, দাড়িটা লম্বা আছে, কুরবানির জন্য উপযোগী, মানে এটা নিশ্চিন্তে কুরবানি হবে, এগুলো তো আর টেনশন নাই, অনেকে বলবে দাঁত হবে না, সবকিছু ক্লিয়ার। আজকে থাকে, আজকে থাকে যে ভাই দর্শক ভাই নিবে, হ্যাঁ যেদিন থাকে নিবে ওদিন থেকে খাওয়া দিলে খাওয়া ধরবে, খাওয়া ধরবে। আচ্ছা আচ্ছা, একে সাইড করে দেন দেখি, এটা চার নাম্বার, আমরা দেখি এখন পাঁচ নাম্বারটা, এই যে এটা হচ্ছে পাঁচ নাম্বার, এটা বয়সটা কেমন হতে পারে ভাই? এইটাও ভাই এটা কুরবানির উপযুক্ত ভাইয়া, এটা কুরবানির উপযুক্ত, দাঁত ফাঁস হয়ে গেছে, দেখেন শিং, দেখেন শিং হয়ে গেছে, দেখেন যে হাইট, দেখেন। আচ্ছা আচ্ছা, কোমরের হাইট দেখছেন তো? হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এদিক দিয়ে দেখি, এই দেখছেন, না ঠিক আছে। এটা হচ্ছে কয় নাম্বার? পাঁচ নাম্বার। তাহলে দুই বছরের কাছাকাছি বয়স এটা? হ্যাঁ দুই বছরের কাছাকাছি আসবে কুরবানি হতে হতে, দাঁত আশা করা যায় ভাই, ইনশাআল্লাহ আশা করা যায়, চলে আসবে, বাকিটা আল্লাহ ভরসা, সব আল্লাহ ইচ্ছা। আচ্ছা দেখেন চামড়া ঢিলা ঢালা, সাইজটা সুন্দর, কালারটাও সুন্দর। আচ্ছা তাহলে আটচল্লিশ হাজার কত? আটচল্লিশ হাজার ছয়শো করে হচ্ছে আজকের রেট, আজকের রেট ভাই। এটা হচ্ছে পাঁচ নাম্বার, ছয় নাম্বারটা দেখি আমরা, ছয় নাম্বার কালো, এটা হচ্ছে ছয় নাম্বার, দেখেন কালো দেখছেন, সিং হয়েছে, আর এই চাম দেখছেন, চামড়া ঢিলা ঢালা, হ্যাঁ দেখেন দাড়িটা, দেখেন বডিটা, দেখেন চওড়া দাড়িটা, বডিটা চওড়া আছে, দিয়ে দশ ভাগ দেখেন, দেখেন হ্যাঁ আছে গরি, আজ খাওয়া দেখেন, রুচি খাওয়া রুচি আছে না, দেখছেন? না না ঠিক আছে, লম্বা খুব। তাহলে এটা হচ্ছে ছয় নাম্বার, হ্যাঁ এটা ছয় নাম্বার, এটা ছয় নাম্বার। তাহলে দুই বছরের কাছাকাছি বয়স, হ্যাঁ দুই বছর, এখনো দাঁত হয়নি, আশা করা যায় যে হয়ে যেতে পারে, এগুলা এই যে দুই পাশ যেগুলো দিচ্ছি আমি, আশা করা যায় সবগুলা হয়ে যাবে, আমি দুইটা পাইছি গ্যারান্টি, আর একটা ফাঁস পাইছি, আচ্ছা আচ্ছা, আর একটা আরেকটা দেখছি এই পাশে, একটা এই পাশে আছে দেখেন, দাঁত ফাঁস হয়ে গেছে, এটা এটা, হ্যাঁ এটা দাঁত ফাঁস হয়েছে, দাঁত ফাঁস, আচ্ছা দেখি এটা, এটা বয়সটা কেমন হতে পারে? এটা বয়স ভাইয়া এটা দুই বছরের কাছাকাছি হয়ে গেছে, এটা দুই বছরের কাছাকাছি ফাঁস হয়ে গেছে, এটা দুই এক দুই মাসের মধ্যে দাঁত পড়বে, এক দুই মাসের মধ্যে দাঁতে যাবে, দেখা যাবে না কি অবস্থা? হ্যাঁ দেখা যাবে, এই দেখেন দেখছেন, এই দেখেন সর্বশেষ সাত নাম্বার, চুরটাও আছে বেশ সুন্দর, খুব সুন্দর হবে। আচ্ছা আচ্ছা, চামড়া ঢিলা ঢালা আছে না? চামড়া ঢিলা ঢালা আছে। তাহলে আজকে প্যাকেজের রেট হচ্ছে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, একটু কন্টাক্ট নাম্বারটা দেন তো আমাকে, 01717 01717 15 15 28 44 44। ঠিক আছে অসংখ্য ধন্যবাদ, আমরা একটু রিভিউ দেই, সর্বশেষ সাত নাম্বার হচ্ছে এইটা, আমরা একটু দেখছি যে এই পাশে এটা হচ্ছে ছয় নাম্বার, এইটা হচ্ছে পাঁচ নাম্বার, এটা চার নাম্বার, তিন নাম্বার, দুই নাম্বার, এইটা হচ্ছে প্রথম নাম্বার। তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।